हेलो एवरीवन, तुम्हारे सकल भविष्य इंजिनियर स्वागत जानाई हाउ कैन आई हेल्प यू यूट्यूब चैनले। तो आज के आमी कृष्ण सर, तुम्हारा जरा जेक्सपो और भोकलेट दिए छिले पॉलिटेक्निके भर्तिर जोन्नो बा जारा सरासरी पॉलिटेक्निके भर्ती होबे तादेर सकलके जानाबो ए वीडियोर माध्यमे बेश किछु इम्पर्टेंट इनफरमेशन। सबार प्रथम जादेर ए जे जेक्सपो और भोकलेटेर थ्रू एकटा रैंक करेछिले परीक्षाय, तारपर एकटा सरकारी कलेज पेते चाइछो, तुम्हारे जो काउंसलिंग प्रक्रिया, ये काउंसलिंग प्रक्रिया शुरू होच्छे आगामी 10 तारीख थेके, 10th अगस्त थेके तुम्हारे ये काउंसलिंग प्रक्रिया शुरू होच्छे। टेंटेटिव डेट होच्छे 10th अगस्त सकाल 10टार पर थेके। काउंसलिंग जो चॉइस फ्लिंग, चॉइस फ्लिंगर अर्थ कि आमी कौन कौन कॉलेजे पढ़ते चाहिए, कौन कौन डिपार्टमेंट निये पढ़ते चाहिए, तार एक तालिका तैरी करते हैं। शिक्षार्थी बा तुम्हारा स्टूडेंटरा जरा भिडियोटि देखो, তোমাদের পছন্দের তালিকার উপর ভিত্তি করে এই কাউন্সেলিং এর একটা ফল প্রকাশ করা হয়, যে রেজাল্টের মধ্যে তোমরা যে যে কলেজগুলি পছন্দ করো তোমাদের র‍্যাঙ্কের ভিত্তিতে সেই কলেজ যদি র‍্যাঙ্ক কাটআপটা ম্যাচ করে তাহলে তোমাদেরকে একটা কলেজ দেওয়া হয় এবং একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে পড়ার সুযোগ দেওয়া হয়। তো আজকে এই ভিডিওতে আমি প্রথম যে প্রশ্নটা তোমাদের আছে যে কত র‍্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবো, আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এই মেসেজটা করো যে স্যার আমার র‍্যাঙ্ক হয়েছে 22,000 বা 28,000, আমি সরকারি কলেজ কি পাবো, আমি এই কলেজটা পাবো। একটা কথা তোমাদেরকে বুঝতে হবে, কাট অফ, কাট অফ জিনিসটা কি, কাট অফ হচ্ছে সাপোজ ধরে নাও 2021-এ একটা কলেজের র‍্যাঙ্ক কাট অফ ছিল আমাদের 1200, মানে সর্বোচ্চ 1200 র‍্যাঙ্ক হোল্ডার পর্যন্ত ওই কলেজে আবেদন করলো। তারপর 2023-এ এই 1200 থেকেও কমে যদি 800 র‍্যাঙ্ক হোল্ডার কেউ আবেদন করে তাহলে কাকে আগে সিট দেওয়া হবে, যে 1200 করেছে তাকে না 800 করেছে তাকে, 800 করেছে যে তাকেই সিটটা দেওয়া হবে। তো এটা হচ্ছে র‍্যাঙ্ক কাট অফ। এই যে কলেজ তুমি কি করে পাবে, কত র‍্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবে, এই প্রশ্নটার উত্তর এইভাবে দেওয়া সম্ভব নয়। তোমাদেরকে একটা চয়েসের তালিকা তৈরি করতে হবে, তুমি কোন কোন কলেজকে সিলেক্ট করছো। তোমরা যদি আজকে এপিসি রয় সিলেক্ট করো, বর্ধমানের এমবিসি সিলেক্ট করো, রায়গঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক, কেউ মালদা পলিটেকনিক, কেউ সিলেক্ট করছো শ্রীরামকৃষ্ণ, তো সেই কলেজগুলিতে তোমার থেকে কম র‍্যাঙ্ক হোল্ডার যদি আবেদন করে তাহলে নিশ্চয়ই তোমার র‍্যাঙ্ক যদি বেশি হয় তাহলে তুমি সুযোগটা পাবে না। তুমি কোন কোন কলেজকে সিলেক্ট করছো, কোন কোন ডিপার্টমেন্ট সিলেক্ট করছো, এক একটা কলেজে 4-5টা করে ডিপার্টমেন্ট থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এইভাবে টোটাল 5-6টা করে ডিপার্টমেন্ট থাকে, কোনো কলেজে 3-4টে থাকে। কোন ডিপার্টমেন্টটা তুমি সিলেক্ট করছো তার ওপর ভিত্তি করে এই কত র‍্যাঙ্ক করলে সরকারি কলেজ পাবে এই প্রশ্নের উত্তরটা পাবে। তাও একটা টেন্টেটিভলি র‍্যাঙ্ক কাট অফ চেক করা যায় যে আগের বছর কত র‍্যাঙ্ক হোল্ডার পর্যন্ত সেই কলেজে সুযোগ পেয়েছে। সেটা কিভাবে চেক করবে তার জন্য ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক আছে, সেই ভিডিওটি দেখো, সেখানে একটা ওয়েবসাইট পাবে, সরকারি ওয়েবসাইট, যেখান থেকে তোমরা এই র‍্যাঙ্ক কাট অফটা চেক করতে পারো। আশা করছি প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। সেকেন্ড হচ্ছে কি নিয়ে পড়লে ভালো হবে, চাকরি তাড়াতাড়ি পাবো, সরকারি চাকরি বলো বা বেসরকারি চাকরি পাবো, কোন কি নিয়ে পড়লে বলতে আমি যেটা লিখেছি কোন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট কি কি হয়, এখানে আমি যদি লিখি ডিএমই, ডিএমই হচ্ছে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইটিসি একটা হয়, ইটিএস হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হয় তোমাদের সিএসটি, সিএসটি একটা হয়, তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর হয় আইটি, ইনফরমেশন টেকনোলজি, এই ধরনের টোটাল 14+ ডিপার্টমেন্ট আছে। তোমরা কি ডিপার্টমেন্ট নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাবে এটা কিন্তু বলার আগে জানতে হবে তোমাদের পছন্দটা কিসের ওপর আছে, তোমরা কি নিয়ে পড়তে চাইছো। কোনো স্টুডেন্ট মেকানিক্যাল নিয়ে তার গাড়ির প্রতি বেশি ইন্টারেস্ট আছে, সেই স্টুডেন্টটাকে কিন্তু অটোমোবাইল বা মেকানিক্যাল নেওয়া উচিত। কোনো স্টুডেন্ট দেখছে একটা বাড়ি তৈরি হচ্ছে, একটা ছাদ তৈরি হচ্ছে বা একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেটা কিভাবে তৈরি হচ্ছে এটা জানতে হবে, ফিল্ডে ওয়ার্ক করতে হবে, কিছু জব থাকে যেগুলিতে ফিল্ডে ওয়ার্ক আছে, কিছু ওয়ার্ক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বা অফিসের মধ্যে এসি রুমের মধ্যে বসে তোমরা ক্লাস করবে। তো এখানে আমি তোমাদেরকে বলে রাখছি, যদি তোমরা ফিল্ডে মানে গাড়ি থেকে শুরু করে একটা মেশিন কীভাবে কাজ করছে এই সব কিছু শিখতে চাও তাহলে নিতে হবে মেকানিক্যাল। কয়েকটা ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টগুলির মধ্যে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল,
এই কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে যদি তোমরা পড়াশোনা করো ইনস্ট্যান্টলি 3 বছর পরেই কিন্তু তোমরা চাকরি পাবে, সেটা বেসরকারি চাকরিটা দেখো সবসময় ওপেন থাকে, স্টার্টিংয়ে স্যালারি 12,000 থেকে 18,000-এর মধ্যে পাবে। বাট এই তিনটে ডিপার্টমেন্ট হচ্ছে সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার জন্য। যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইটি নিয়ে পড়তে চাও, বিটেক কিন্তু কম্পালসারি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর তোমাদের ডিপ্লোমাতে অতটা চাকরি পাবে না। সবার প্রথম নিজের ইচ্ছাটা ভেবে দেখো, আজকে আমার দাদা এই নিয়ে পড়েছে, সে একটা ভালো জায়গাতে চাকরি করছে, তাকে দেখে আমি হব, এটা না, তোমার ইচ্ছা যেটাতে আছে তার উপর। আপনারা অভিভাবকরা যারা দেখছেন, আপনারা জোর করে ছেলে বা মেয়ের উপর আপনারা সেই বিষয়টা চাপিয়ে দেবেন না যে তোকে এটা নিয়ে পড়তে হবে, তাদের যেটা ইচ্ছা সেটা জানুন। আপনাদের যদি প্রপার কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় আপনারা বর্ধমানে আমার অফিসে আসতে পারেন, আমি আপনাদেরকে প্রপারভাবে গাইড করব। আমাদের সম্পূর্ণ কাউন্সিলিং করে দেওয়া হয়, চয়েস ফ্লিং থেকে শুরু করে কলেজে ভর্তি পর্যন্ত, এমনকি ভর্তির পর স্কলারশিপেরও ব্যবস্থা আমাদের থেকে করে দেওয়া হয়। তোমরা স্টুডেন্টরা চাইলে বর্ধমানে আমার অফিস স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্স আমাদের এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস বা হাউ ক্যান আই হেল্প ইউর অফিসে আসতে পারো। যাই হোক, এই প্রশ্নটার উত্তর তাহলে দিতে পারলাম। দেখো কয়েকটা ডিপার্টমেন্ট যারা বেশি দিন পড়তে পারবে না, মানে 3 বছর পরই যাদের চাকরি লাগবে, বাড়ির অবস্থা অতটা ভালো না, তাদের মেকানিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে পড়া দরকার। সিভিলটাকেও তোমরা রাখতে পারো। যারা বিটেক পর্যন্ত পড়তে চাইছো, যাদের কম্পিউটার ভালো লাগে, যারা এই ফিল্ডে কাজ করতে পারবে না, তারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স বা আইটি, ইনফরমেশন টেকনোলজি বা সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, এই ধরনের কোর্সগুলি করতে পারো। তাহলে চাকরি সবেতেই পাবে, যদি ভালো করে পড়ো তুমি, চাকরি যেটা নিয়েই তুমি পড়বে সেটা নিয়েই চাকরি পাবে। আমি শুধু এই 4-5টা ডিপার্টমেন্টের নাম বললাম, ফুড প্রসেসিংয়ের নাম নিতে পারলাম না, এগ্রিকালচারের নাম নিতে পারলাম না, কেমিক্যালটা বোঝাতে পারলাম না, তাহলে কি ফুড প্রসেসিং নিয়ে পড়লে চাকরি নেই? অনেক চাকরি আছে, ফুড প্রসেসিং বলো, সিভিল ইঞ্জিনিয়ারিং বলো, চাকরি সবেতেই আছে। যদি ভালোভাবে পড়ো তবেই কিন্তু সেই চাকরিটা পারবে। আর এখন চাকরির মার্কেট তো বুঝতেই পারছো, যারা জাস্ট নামের নাম পড়ছি, মানে রোজ কলেজ যাব, চোথা থেকে লিখবো, পাস করে যাব, এই মেন্টালিটি নিয়ে যদি থাকো তাহলে কিন্তু চাকরি যেটা নিয়েই পড়ো না কেন পাবে না। রেফারেন্স, কাউরির রেফারেন্সে চাকরি, ধরো আমার বাবা আছে, আমার দাদা আছে, কাকা আছে, আমাকে রেফার করে চাকরি দিল, সেটা কিন্তু একটা লিমিট পর্যন্ত তোমরা পাবে। কত টাকা স্যালারি পাবে? ম্যাক্সিমাম 18,000 টাকা পর্যন্ত, না হলে ওই পার্টি পলিটিক্স করে চাকরি পেতে হবে, এটা রিয়েলিটি, আজকে পশ্চিমবঙ্গ রিয়েলিটিতে আমি বলছি তোমাদেরকে। তো এইভাবে নিজের পছন্দটাকে আগে প্রায়োরিটি দাও, তারপর তোমরা অন্যদিকে কী করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। নেক্সট এখানে হচ্ছে কতগুলি কলেজ একসাথে দিতে পারবো। আমি অবশ্যই একটা সরকারি কলেজের কথা বলছি, ধরে নাও একটা সরকারি কলেজে 5টা ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন বিভিন্ন, তো আমরা একসাথে কি সেই কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দিতে পারবো? একটা সরকারি কলেজে তোমরা যদি চাও, ধরে নাও আজকে আমি যদি এপিসি রয়ের কথা বলি, এপিসি রয় খুব নাম করা কলেজ, এমবিসি খুব নাম করা কলেজ, শ্রীরামকৃষ্ণ খুব নাম করা কলেজ, সেন্ট্রাল ক্যালকাটা ভালো কলেজ, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি ভালো কলেজ, তো সেই কলেজের তুমি যদি চাও 5টা ডিপার্টমেন্টই রাখতে পারো, এখানে কোনো লিমিট নেই। যত বেশি ম্যাক্সিমাম যদি তুমি কলেজ রাখো, ম্যাক্সিমাম কলেজ যদি তুমি চয়েস ফিলিংয়ের যে তালিকাটা করবে, সিভিল মেকানিক্যাল, একটা বিষয় বলে দিচ্ছি এখানে, যারা মেকানিক্যাল নিয়ে পড়তে চাও এখনই ইনফরমেশন ভাউচার ডাউনলোড করো, জেক্সপো বা ভোকলেটে, দুটোর ক্ষেত্রে ভোকলেটের কিন্তু মাত্র 10% সিট থাকে, ল্যাটারাল এন্ট্রির জন্য 10% সিট থাকে, জেক্সপোর জন্য সিটটা অনেক বেশি। সেই ইনফরমেশন ভাউচারটা ডাউনলোড করো, ইনফরমেশন ভাউচারটা ডাউনলোড করে টোটাল একটা লিস্ট বানাও যে আমি এই এই কলেজে, একটা খাতা পেন নাও, খাতা পেন নিয়ে আমি মেকানিক্যাল নিয়ে পড়বো 1 থেকে 20টা পর্যন্ত, যা যা 1 থেকে 20টা 30টা যা যা সরকারি কলেজ আছে, পরপর মেকানিক্যালগুলোকে পরপর রাখবে, তারপর যদি থাকে অটোমোবাইল, পরপর অটোমোবাইল গেল, মেকানিক্যালের পরপর অটোমোবাইল, তারপর যদি হয় পছন্দ ইলেকট্রিক্যাল, পরপর সমস্ত ইলেকট্রিক্যালের সরকারি কলেজগুলোকে রাখবে। এইভাবে কলেজটাকে সাজাতে হবে তোমাদের, যে আমার যেটা পছন্দ, তুমি যত বেশি কলেজ সিলেক্ট করবে তত বেশি তোমার সুযোগ হবে। যে দুটো রাউন্ড হয় বেসিক্যালি, একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, তারপর হবে সেকেন্ড রাউন্ড, তারপর হয় একটা মপ আপ বলে, আগে মপ আপ, এখন মপ আপ হতো, এখন মানে বিটেক টিটেকের ক্ষেত্রে মপ আপ, আগে ম্যানুয়াল কাউন্সিলিং হতো, এই মপ আপটা ম্যানুয়াল কাউন্সিলিং, আমরা কিন্তু বেসিক্যালি ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড। তুমি যদি বেশি করে কলেজ সিলেক্ট করো তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডই পেয়ে যাবে, যদি কম সিলেক্ট করো সেক্ষেত্রে তোমার বিপদ, হয়তো কলেজ নাও সিলেক্ট মানে পেতে পারো ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে, কিন্তু দুটোই কিন্তু রাউন্ড বেসিক্যালি ধরে তোমাদেরকে এগোতে হবে। তাহলে এই প্রশ্নটার উত্তর পেলে যে কতগুলি কলেজ একসাথে দিতে পারবো, তুমি চাইলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি কলেজকে দিতে পারো,
তবে একটা জিনিস, যে কলেজটা বাড়ি থেকে অনেক দূরে আমি যাব না, যে ডিপার্টমেন্টটা আমার পছন্দ নয়, সেই কলেজটা বা সেই ডিপার্টমেন্টটা কিন্তু চয়েস ফিলিংয়ের লিস্টে একদমই রাখবে না। আমি বারবার বলছি, যে কলেজটা তোমাদের পছন্দ নয় সেই কলেজটা কিন্তু তোমরা রাখবে না তোমার চয়েস ফিলিংয়ের লিস্টে। কারণ দেখা গেল সেই কলেজটাই তোমরা পেয়ে গেলে তারপর সেখানে ভর্তি হতে পারবে না, মানে ইচ্ছা থাকবে না কিন্তু সেই জোর করে যেতে হবে, এই জিনিসটা করবে না। কতগুলি কলেজ বলছে আনলিমিটেড, পশ্চিমবঙ্গের যতগুলি কলেজ আছে সরকারি বেসরকারি মিলিয়ে কোনো স্টুডেন্ট চাইলে সে প্রত্যেকটা কলেজকে রাখতে পারে, কিন্তু এটা কিন্তু তোমরা করবে না। তোমাদের একটা লিস্ট আগে থেকেই ওই জন্য তৈরি করতে বলছি যে আমি মেকানিক্যাল নিয়ে পড়বো না কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়বো, সেটার একটা লিস্ট তৈরি করো। সেই লিস্টে বাড়ির কাছে যে কলেজটা রয়েছে সেই কলেজটা যদি ভালো হয় তাহলে সেই কলেজটাকে প্রথমের দিকে রাখো, তারপর যে যে কলেজগুলো বাড়ি থেকে দূরে রয়েছে সেই কলেজগুলিকে ধীরে ধীরে রাখো তোমরা। এই প্রশ্নের উত্তর পেলো, কোন কলেজে হোস্টেল আছে কত টাকা খরচা হবে, এটা একটা। বেসিক্যালি প্রাইভেট কলেজে 95% কলেজে হোস্টেল থাকে, প্রাইভেটে গার্লস অ্যান্ড বয়েজ বোথ হোস্টেল থাকে। কিন্তু সরকারি কলেজে যদি আমরা দেখি এখন বর্তমানের যা অবস্থা, এই অবস্থায় হোস্টেল কিছু কলেজে ছিল কিন্তু পরিচর্যার অভাবে সেটা নষ্ট হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে হেল্প নিতে হবে, যে ইনফরমেশন ভাউচারটা আছে সেই ইনফরমেশন ভাউচারটা ডাউনলোড করো, জেক্সপোর্ট ইনফরমেশন ভাউচার বা ভোকলেটার ইনফরমেশন ভাউচার, সেই ইনফরমেশন ভাউচারটা ডাউনলোড করে দেখবে হোস্টেল অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবেল নট অ্যাভেলেবেল বলে লেখা আছে, ওই লিস্টটা একবার চেক করো। আর একটা করবে, ফেসবুকে যাও, আমাদের একটা গ্রুপ আছে জেক্সপো ভোকলেটের গ্রুপ, সেই গ্রুপে গিয়ে কমেন্ট করো যে এই এই কলেজে হোস্টেল আছে কি নেই, একটা একটা করে কমেন্ট করো, দেখবে যারা রানিং স্টুডেন্ট আছে তারাই তোমাদেরকে বলে দেবে সেই কলেজে হোস্টেলটা আছে কি নেই, না এখন আগে ছিল এখন নেই সেটা। তো এটা কিন্তু বলা যাবে না যে কোন কলেজে হোস্টেল আছে, কারণ বহু সরকারি কলেজে আগে হোস্টেল ছিল কিন্তু এখন পরিচর্যার অভাবে স্টুডেন্টরা সেটাকে নষ্ট করে, তারপরে এই লকডাউন এই সব কিছুর জন্য হোস্টেলটা বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে গেছে, কিন্তু মেসটা সব জায়গাতেই পেয়ে যাবে। কত টাকা খরচা হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কলেজের হোস্টেলে থাকা খাওয়া মিলিয়ে তোমাদের একদম 2000 থেকে 2500 টাকার মধ্যে তোমাদের হয়ে যায়। সরকারি কলেজে যদি আমি বলি 2000 থেকে তোমাদের একদম 2500 টাকার মধ্যে থাকা খাওয়া মিলিয়ে হয়ে যায়। বেসরকারি কলেজের ক্ষেত্রে এটা কোথায় চলে আসে, বেসরকারি কলেজ যেগুলি থাকে প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু 4500 টাকা মিনিমাম, আমি বললাম 4500 টাকা হোস্টেলে, যদি মেসে থাকো কত হবে 3000 থেকে 3500 টাকা, এটা হচ্ছে প্রাইভেট মেসে। হোস্টেল যদি পেয়ে যাও খুব ভালো, হোস্টেল না পেলে বেসরকারি কলেজের হোস্টেলটাকে অ্যাভয়েড করবে, কারণ বেসরকারি কলেজে হোস্টেলের টাকা বেশি উল্টো খরচা বেশি হয়, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো তারা হোস্টেলে থাকতে পারো, যারা একটু অল্প টাকার মধ্যে চাইছো তারা মেস, মেসের মধ্যে হয়তো নিজেদেরকে রান্না করতে হলো বা তোমরা কাজের মাসি রেখে দিলে, এইভাবে তোমরা দিন যাপনটা করতে হবে। বন্ধুরা গ্রুপে মিলে থাকলে 3000 টাকায় চোখ বন্ধ করে ঘর ভাড়া থাকা খাওয়া মিলিয়ে খরচা হয়ে যায় এবং সেই টাকাতেই তোমরা থাকতে হবে, সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় বলো। আমি নিজস্ব অভিজ্ঞতা, আমার বহু স্টুডেন্টরা পড়ছে, আমি নিজেও একটা টাইম হোস্টেলে থেকে এসেছি, এই সব কিছুর অভিজ্ঞতার ভিত্তিতে বলো। আমাদের টাইমে তো আরও কম হতো, 2000-2500 টাকার মধ্যে হয়ে যেত। তো যাই হোক, এটা কিন্তু মেসের খরচা বললাম, এটা প্রাইভেট কলেজের হোস্টেল, এই প্রাইভেট কলেজের হোস্টেল, এটা গভর্নমেন্ট কলেজের হোস্টেল। তাহলে হোস্টেলের প্রশ্নটা তোমরা কত টাকা খরচা হবে আর কোথায় হোস্টেল পাবে, এটার আমি আনসার দিলাম। এরপর সরকারি কলেজ আর বেসরকারি কলেজের সার্টিফিকেট কি একই, বা অনেকের মনে প্রশ্ন যে সরকারি কলেজ থেকে যদি আমরা ডিপ্লোমাটা করি তাহলে কি শুধুমাত্র সরকারি কলেজেই সুযোগ, মানে সরকারি জবের জন্য সুযোগ পাবো, আর বেসরকারি কলেজ থেকে যদি আমরা করি তাহলে কি শুধুমাত্র বেসরকারি জবই করতে পারবো। তো এই ধারণাটা কিন্তু একদমই ভুল, মানে আমি তোমাদেরকে জানাতে চাইছি, দেখো অনেক একটা ভুল কনসেপ্ট থাকে আমাদের মধ্যে যে শুধুমাত্র সরকারি কলেজের ছেলেরাই সরকারিতে চাকরি পাবে, এটা কিন্তু না। তোমরা সরকারি কলেজে পড়ো বা বেসরকারি কলেজে পড়ো, তোমরা কিন্তু যে AICTE, আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে AICTE আর একটা WEBSCTE, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভোকেশনাল ট্রেনিং, যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন। আর AICTE হচ্ছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে সমস্ত কলেজ প্রোভাইড করে সেই কলেজকে AICTE যদি অ্যাপ্রুভ থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় সেই কলেজে ভর্তি হতে পারো। পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলি কলেজ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে এই যে জেক্সপো ভোকলেটের কাউন্সিলিংয়ে তোমরা সিলেক্ট করবে সেই প্রত্যেকটা কলেজ কিন্তু এই AICTE দ্বারা অ্যাপ্রুভ এবং ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে, তার ফলে তোমরা যে কোনো কলেজে পড়ো সেই সার্টিফিকেটটাও AICTE অ্যাপ্রুভ হবে এবং তোমরা একটা সরকারি কলেজের জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টেও অ্যাপ্লাই করতে পারবে সরকারি জবের জন্য, আর যে ছেলেটা বেসরকারি থেকে পড়ছে সেও কিন্তু আবেদন করতে পারে। শুধু তফাতটা কোথায়, খরচের তফাত,
খরচ এবং কিছু কলেজ থাকে যেখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো না, পড়াশোনা সেরকম হয় না। গভর্নমেন্ট কলেজ কিন্তু বেশ কিছু কলেজ আছে কলকাতার দিকে বা বেশ কিছু জায়গাতে যেখানে কিন্তু খুব ভালো পড়াশোনা হয়, টপ রেটেড পড়াশোনা হয়, প্লেসমেন্টও বিগত কয়েক বছরে কিন্তু খুব ভালো হয়, কিন্তু সার্টিফিকেট কিন্তু সমান। একজন বেসরকারি কলেজের ছেলেও যা সার্টিফিকেটের দাম, একটা সরকারি কলেজ থেকে পাশ করলো সেই সার্টিফিকেটটার কিন্তু সেম দাম। তো এক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর পেয়ে গেলে সরকারি বেসরকারি কলেজের সার্টিফিকেটটা ইকুয়াল, শুধু তফাতটা হচ্ছে তোমাদের খরচা, যে খরচটা হবে তোমাদের বেসরকারি কলেজে পড়তে প্রায় মিনিমাম আমি যদি ধরে চলি 70,00,000 থেকে 1,30,000 টাকা পর্যন্ত খরচা পড়ে টোটাল 3 বছরের কোর্স ফি। আর বেসরকারি কলেজের এটা বললাম আমি, সরকারি কলেজের খরচা হচ্ছে মাত্র 250-300 টাকা করে এক একটা সেমিস্টারের উপর খরচা, 3,500 টাকায় 3 বছর সরকারি কলেজে কমপ্লিট হয়ে যাবে, মাত্র 3,500 টাকায় সরকারি কলেজ 3 বছরে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বেসরকারি কলেজে সেটা প্রায় 1,30,000 টাকা পর্যন্ত চলে যায়, সেমিস্টার ফিজ, টিউশন ফিজ, কলেজের ড্রেস, এই সব কিছু ধরে বললাম আমি। তো এটাই হচ্ছে তফাত। প্রথম রাউন্ডে কলেজ না পেলে কী করবে, যে কয়েকটা রাউন্ড, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, ধরে নাও তোমরা যে তালিকাটা সিলেক্ট করেছো বা যে চয়েস ফিলিংয়ের লিস্টটা তৈরি করেছো সেখানে দেখা গেল যে তোমরা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেলে না, তাহলে তখন কী করবে? ফার্স্ট রাউন্ডে যদি কোনো কলেজ না পাও, তারপর সেকেন্ড রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ডেও যদি কোনো কলেজ না পাও, তাহলে দেখতে হবে যে তোমাদের যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্কের ভিত্তিতে তুমি যে যে কলেজকে পছন্দ করেছিলে সেই কলেজটা আসেনি, তার জন্য এটা দেওয়া হচ্ছে। তখন একটা মপ আপ রাউন্ড বলে রাউন্ড হয় বা ম্যানুয়াল কাউন্সিলিং। ম্যানুয়াল কাউন্সিলিং জিনিসটা কি, ধরে নাও আজকে আমি বর্ধমানের এমবিসির কথা বলি, বর্ধমান এমবিসিতে 40-50টা সিট আছে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কলেজ পেলো, কলেজে অ্যালটমেন্ট লেটার এলো কিন্তু স্টুডেন্ট এসে ভর্তি হলো না, সেকেন্ড রাউন্ডের পর 40টা সিটের মধ্যে 30টা সিট ভর্তি হলো, 10টা সিট খালি পড়ে থাকলো, এসে ভেরিফিকেশন করালো না বা স্টুডেন্ট এসে ভর্তি হলো না, তাহলে সেই 10টা সিট কী হবে, সেই সিটটা কি নষ্ট যাবে? না, তখন এই সিটটা চলে আয় ম্যানুয়াল কাউন্সিলিংয়ের জন্য, ডাইরেক্ট স্টুডেন্ট এসে এই 10টা সিটে ভর্তি হতে পারে। তাহলে পুরো 3টে রাউন্ড তোমাদের জন্য রয়েছে, চিন্তার কারণ নেই। তবে অল্প কলেজ কিন্তু সিলেক্ট করবে না, যত বেশি কলেজ সিলেক্ট করবে তত তাড়াতাড়ি ফার্স্ট রাউন্ডে কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে, পরে পছন্দ না হলে আপগ্রেশন করাবে, আপগ্রেশন মানে যে কলেজটা পেলে সেই কলেজটা পছন্দ হচ্ছে আমি আপগ্রেশন করলাম অন্য কলেজ পাবো, এটাও তোমরা করাতে পারো। তারপর পলিটেকনিক আর উচ্চ মাধ্যমিক কি একসাথে করা যায়? এখনকার দিনে অভিভাবক এবং স্টুডেন্টদের সবথেকে বড় প্রশ্ন এটা যে স্যার আমি মাধ্যমিকের পর 11 পড়েছি, এখন আমার উচ্চ মাধ্যমিক আর কদিন পরই ফাইনাল পরীক্ষা হচ্ছে, তো আমি পলিটেকনিকও জেক্সপোর ফর্ম ফিল আপ করেছি, তো আমি কি এবারে পলিটেকনিকটা করবো না পলিটেকনিক বা উচ্চ মাধ্যমিক দুটো কি একসাথে করবো? দেখো এই প্রশ্নটা সরকারিভাবে বলবো এটা করা যায় না, কিন্তু আমি যদি ইল্লিগ্যালভাবে বলি অবশ্যই ইল্লিগ্যাল, কারণ একসাথে দুটো এডুকেশন যখনই আমি করছি নিশ্চয়ই একটাতে রেগুলার কলেজ যাচ্ছি না বা স্কুল যাচ্ছি না, একসাথে দুটো নৌকায় পা দিয়ে তো আমি চলতে পারবো না, একটা টাইম আমাকে চলতে হবে, আমার দুটো রাস্তা যাচ্ছে, টু ওয়ে লেন, আমি এদিকেও একটা গাড়িতে পা রাখছি এদিকেও, একটা টাইম তো ল্যান্ড ফোর্স আসবেই, তখন তো আমাদের অবস্থা খারাপ হবে, তো সেই জায়গাটা থেকে বাঁচার জন্য যে কোনো একটা বেছে নেওয়া ভালো। কিন্তু যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক দেবে আর 4-5 মাস পরই পরীক্ষা, তারাও জেক্সপোতে একটা ভালো রেজাল্ট করেছো, তাদেরকে আমি বলতে পারি তোমরা চাইলে যদি কোনো সরকারি কলেজ পাও তখন ভর্তি হতে পারো, কারণ প্রপারলি ক্লাস শুরু হতে হতে তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে যাবে, তো সেইভাবে তোমরা দিতে পারবে। কিন্তু সার্টিফিকেটটা চাকরির সময় একই সাথে শো করানো যায় না, কারণ একই ডিউরেশনে দুটো কোর্সকে করা এখনও পর্যন্ত লিগ্যালভাবে বলা যায় না যে না এটা তুমি এলিজেবল, কারণ আমি তো যে কোনো একটা যাচ্ছি না, হয়তো পরীক্ষাটা আমি প্রপারলি দিয়ে দেবো কিন্তু হয় কলেজ যাবো না নয় স্কুল যাবো না, দুটোর মধ্যে একটা, তো এইভাবে ডিস্টেন্স লার্নিং তো আমি করছি না। বাট যদি তোমাদের 3-4 মাস থাকে আপনারা অভিভাবকরা একটু সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ সময় নষ্ট করবো না। আর দেখো আর্টস নিয়ে পড়েই যদি তুমি আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক করছো তাহলে তো আমি বলবো অবশ্যই পলিটেকনিকটাই করা ভালো, কারণ আর্টস নিয়ে করার পর ভবিষ্যতে চাকরি পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট, বাট টেকনিক্যাল এডুকেশন থাকলে কিন্তু খুব সহজে সেটা চাকরি পেতে পারো। তো যাই হোক এই সব কিছু প্রশ্নের উত্তর দিলাম, এখনও যদি আরও কোনো প্রশ্ন তোমাদের থাকে সেটা কমেন্ট করবে। আর তোমরা যারা বেশি র্যাঙ্ক করেছো সরকারি কলেজ পাচ্ছ না, তাদের সকলের জন্য আমরা একটা হাউ ক্যান আই হেল্প ইউ স্কলারশিপের ব্যবস্থা করছি। ধরে নাও কোনো কলেজের কোর্স ফি 1,30,000 টাকা, ম্যানেজমেন্ট কোটার ফি হচ্ছে 1,30,000 বা 35,000 টাকা, আমি তোমার রেজাল্ট কীরকম আছে, তোমার র্যাঙ্ক কত আছে তার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম 60,000 পর্যন্ত 1,30,000 থেকে 60,000 টাকা বাদ দাও বা 1,20,000 ফিজ হলে 60,000 টাকা আমার তরফ থেকে দেওয়া হবে তোমার টোটাল 3 বছরের খরচার, আর 60,000 টাকা স্টুডেন্টকে দিতে হবে। এইভাবে আমরা 60,000 পর্যন্ত টোটাল মানে 50% কলেজের ফি আমার তরফ থেকে আমি সেই স্টুডেন্টকে একটা স্কলারশিপ হিসাবে দেবো,
শুধুমাত্র প্রাইভেট কলেজের জন্য, কারণ যারা বেসরকারি কলেজে পড়বে তাদের জন্য। সরকারি কলেজে ফিস তো এমনিই কম, সরকারি কলেজে আর কি স্কলারশিপ তোমাদেরকে হবে, 3,500 টাকা 3 বছরে খরচা হবে। যাদের র্যাঙ্ক বেশি হয়েছে, যারা গরিব পরিবার থেকে আছো, তাদের জন্য এই স্কিমটা আমি চালু করছি। ডেসক্রিপশনে আবেদনের লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে আবেদন করতে পারো, তোমাদের পড়াশোনার জন্য আমি সাহায্য করব। আরও সমস্ত প্রশ্নের উত্তর, কীভাবে কাউন্সিলিং করতে হয় না হয় সব কিছু আমি তোমাদেরকে দিতে থাকবো। জাস্ট হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে কলেজে ভর্তির সংক্রান্ত যে কোনো, মানে বেসরকারি কলেজে যদি সরাসরি ভর্তি হতে যাও সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। কাউন্সিলিংয়ে এই যে প্রশ্নগুলি করলাম, এই প্রশ্নগুলি করে কিন্তু কেউ কল করবে না যে স্যার আমার র্যাঙ্ক হয়েছে এত, আমি কি এই কলেজ পাবো কি পাবো না। কারণ দেখো, সেটা নির্ভর করছে তুমি কোন কোন কলেজকে চয়েস ফিলিংয়ে রাখছো তার উপর ভিত্তি করে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে আমাদের আর একটি পরবর্তী ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছি জেক্সপো হুগলেটের নতুন কিছু ইনফরমেশন নিয়ে। ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে তাদেরও উপকার লাভ করে। আপনারা যারা অভিভাবকরা আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ভবিষ্যতেও আরও ভালো ভালো কন্টেন্ট দেবো যাতে আপনাদের বাচ্চাদের ছেলে অথবা মেয়ে, আপনাদের যারাই পড়াশোনার সাথে যুক্ত তাদের বিভিন্নভাবে উপকার হয়। তো ভালো থাকবেন, জয় হিন্দ।